তেইশে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা। জানা গেছে এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে মোট ছটি দল। ছটি ক্লাব নিজেদের মধ্যে প্রস্তুতিও শুরু করে দিয়েছে এমবিবি স্টেডিয়ামে। সংহতি, ইউনাইটেড, ফ্রেন্ডস, কসমোপলিটন, শতদল সংঘ, জেসিসি, স্ফুলিঙ্গ এই ক্লাবগুলোই এবার খেলবে বিপুল মজুমদার স্মৃতি সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায়। টিসিএ সূত্রে জানা গেছে তিনটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে তিনটি মাঠে। মেলাঘরের শহীদ কাজল ময়দান আগরতলা এমবিবি স্টেডিয়াম এবং নরসিংগড়স্থিত পুলিশ ট্রেনিং একাডেমির মাঠে হবে ম্যাচ। তেইশে ফেব্রুয়ারি এমবিবি স্টেডিয়ামে প্রথম ম্যাচে খেলতে নামবে জেসিসি এবং ইউনাইটেড ফ্রেন্ডস। পরবর্তীতে মেলাঘরে কাজল স্মৃতি ময়দানে খেলতে নামবে স্ফুলিঙ্গ ও শতদল সংঘ এবং নরসিংগড় পুলিশ ট্রেনিং একাডেমি মাঠে খেলবে সংহতি ও কসমোপলিটন। এ নিয়ে আরই নিউজকে বিস্তারিত জানিয়েছেন ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহসভাপতি তিমির চন্দ। সুপার ডিভিশন শুরু হচ্ছে দীর্ঘ প্রায় 19-20 পর, মানে দীর্ঘ 2-3 বছর পর মানে এই টুর্নামেন্ট আবার শুরু হচ্ছে। হয়তো ফার্স্ট ইয়ার 2021-22 কোভিডের জন্য হয়নি, বাট তারপর কোনো অজানা কারণে হয়নি সে জানি না, বাট আবার শুরু হচ্ছে। ছটা টিম সুপার ডিভিশনে খেলবে এবং সেটা ডাবল লিগ বেসিসে প্রতিটা টিম 10টা করে ম্যাচ খেলবে, আর তিনটে করে বাইরের প্লেয়ার অ্যালাউড আছে, আর তিনজন করে রঞ্জি ট্রফি প্লেয়ার অ্যালাউড আছে। এর মধ্যে এডিভিশন থেকে লিয়েনেরও ব্যবস্থা আছে, লিয়েন দুজন করে লিয়েন প্লেয়িং ইলেভেনে খেলতে পারবে। তো প্রত্যেক বছর এটা একটা মানে প্রেস্টিজিয়াস টুর্নামেন্ট টিসিএর জন্য, আর যথাসময়ে টিসিএ সেটা শুরু করছে এবং আমি সবাইকে মানে আপনাদের মাধ্যমে রাজ্যের সমস্ত ক্রিকেট প্রেমী মানুষদের আবেদন রাখবো মাঠে এসে খেলা দেখবেন এবং প্লেয়ারদের উৎসাহিত করবেন। কয়টা মাঠে ম্যাচগুলি অনুষ্ঠিত? তিনটে ভেন্যুতে ম্যাচ হচ্ছে, এমবিবি পুলিশ ট্রেনিং একাডেমি নরসিংগড় এবং মেলাঘরের তিনটে মাঠে খেলা হচ্ছে। দীর্ঘদিন পর শুরু হচ্ছে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সুপার ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতা। ইতিমধ্যে এই ক্রিকেট প্রতিযোগিতাকে ঘিরে ক্রিকেট প্রেমীদের মধ্যে শুরু হয়েছে কৌতূহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।